এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেকেই ব্যবসা করতে চাই, কিন্তু ব্যবসা যে করব সেটার সঠিক দিক নির্দেশনা পাই না, বা কোন ব্যবসাটা করলে লাভবান হওয়া যাবে সেই দিক নির্দেশনা না পাওয়ার কারণে অনেক সময় আমরা ব্যবসা শুরু করতে পারি না। আবার অনেক সময় আমাদের নিজেদের পদক্ষেপ না নেওয়ার কারণেও কিন্তু ব্যবসা শুরু করতে পারি না। আজকে আমি একটা লোভনীয় ব্যবসার প্ল্যান আপনাদেরকে দেখাবো, ব্যবসার পদ্ধতি দেখাবো, যেটা আপনি চাইলেই শুরু করতে পারবেন এবং অনেক বেশি লাভবান হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে স্যানিটারি প্যাড বা স্যানিটারি ন্যাপকিন খুবই প্রয়োজনীয় একটি বস্তুতে পরিণত হয়েছে। যদি একসময় এটা বিলাসিতাপূর্ণ ছিল, কিন্তু বর্তমান সময়ে ধনী গরিব আম জনতা সবাই এই স্যানিটারি ন্যাপকিন বা স্যানিটারি প্যাড ব্যবহার করে। তবে এই স্যানিটারি প্যাডের ব্যবসাটা যে আসলে এত লাভবান, যদি আপনি একবার দেখেন, স্বচক্ষে দেখেন এবং অ্যানালাইসিস করেন, তখন আপনি নিজেই এই ব্যবসাটা শুরু করার জন্য উঠে পড়ে লাগবেন। আমরা যদি গুগলে সার্চ দেই স্যানিটারি ন্যাপকিন প্রাইস, তাহলে আলিবাবা নামে এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আমরা বিভিন্ন প্রাইসের স্যানিটারি ন্যাপকিন দেখতে পারবো, সেই সাথে বিভিন্ন কোয়ালিটির স্যানিটারি ন্যাপকিন দেখতে পাবো। এখান থেকে আমরা অবশ্যই বিভিন্ন দাম যাচাই বাছাই করে আমরা একটা একদম কম দামের স্যানিটারি ন্যাপকিন খুঁজে বের করার চেষ্টা করব। এখানে দেখুন, বহু ধরনের স্যানিটারি ন্যাপকিন রয়েছে। এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই স্যানিটারি ন্যাপকিনটার বা এই স্যানিটারি প্যাডটির দাম অনেক কম। দেখুন, এটার দাম ধরা হয়েছে 2 সেন্ট থেকে 3 সেন্ট, এবং মিনিমাম অর্ডার 10,000 পিস দিতে হবে। মানে 10,000 পিস অর্ডার করলে তাহলে আপনার আপনার আমার ক্ষেত্রে এই দামটি প্রযোজ্য হবে। সেই সাথে এইটি এই স্যানিটারি ন্যাপকিনটির এক্সপায়ার ডেট দেওয়া হয়েছে 3 বছর, অর্থাৎ 3 বছরে এই জিনিসটি কিছুই হবে না, এইরকমই থাকবে। পক্ষান্তরে আমরা যদি daraz.com-এ স্যানিটারি ন্যাপকিনের প্রাইসটা সার্চ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে একটি 16টি প্যাডের একটি প্যাকেট, যেখানে এটির দাম ধরা হয়েছে 200 টাকা। এখন আমরা যদি 200 টাকাকে 16 ভাগ করি, তাহলে প্রতিটি প্যাডের দাম হচ্ছে 12.5 টাকা, অর্থাৎ 12.50 টাকা। আচ্ছা, একটা 2 সেন্টের একটি স্যানিটারি ন্যাপকিনের দাম কত পড়ে সেটা আমাদের এখন দেখার বিষয়। এই যে 2 সেন্ট, যদি আমরা পুরো 84 টাকা প্রতি ডলার ধরি, তাহলে 2 সেন্টের দাম হচ্ছে 1.68 টাকা, অর্থাৎ এইটা কেনা খরচ পড়েছে 1.68 টাকা। আর বাংলাদেশি একটি স্যানিটারি ন্যাপকিন কিনতে খরচ পড়ে 12.50 টাকা। এখন প্রশ্ন উঠতে পারে যে এই জিনিসটা ইম্পোর্ট করতে অনেক টাকার প্রয়োজন হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? প্রতিটা প্যাড কেনার জন্য সরকারিভাবে কত টাকা খরচ হবে বা ভ্যাট পড়বে সেটা দেখার জন্য আমরা বাংলাদেশ কাস্টম অফিসের অফিশিয়াল ওয়েবসাইটে সার্চ করব। তো আমরা এর জন্য সবার প্রথম এইচআর কোডটা খুঁজে বের করতে হবে স্যানিটারি ন্যাপকিনের। এইচআর কোড বের করে সেটাকে আমরা সার্চ দেব এই ক্যালকুলেটারে। তাহলে দেখা যাচ্ছে 127.84% ভ্যাট দিতে হবে আমাদের এই প্রোডাক্টের জন্য। তো এখন আমরা হিসাব করছি, চাইনিজ প্রাইস পড়ছে 1.68 টাকা, সেই সাথে ভ্যাট সহ এটার প্রাইস পড়ছে 2.15 টাকা। সাথে সাথে যদি আমরা অন্যান্য খরচ সঙ্গে যুক্ত করি, তাহলে এটার দাম পড়বে 3 টাকা, এবং প্রতি প্যাকেটের অন্যান্য খরচ বাবদ প্যাকেট বাবদ এটার খরচ পড়ছে প্রায় 50 টাকার মতো। কিন্তু এই 50 টাকার প্রোডাক্টটি কিন্তু তারা বাজারে অনেক 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 বেশি চড়া দামে বিক্রি করছে, যেটা কিনা অনেক প্রফিটেবল একটা ব্যবসা তারা করছে। তো আমরা চাইলেই কিন্তু 50 টাকা প্রতি প্যাকেটে খরচ করে 150 থেকে 200 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবো এই ব্যবসার মাধ্যমে। তো আশা রাখছি আমার আজকের এই অ্যানালাইসিসটা আপনাদের কাছে ভালো লেগেছে।
আমার কথাই পড়ে আপনারা এই বিশ্বাস বা এই ব্যবসা শুরু করবেন না, অবশ্যই আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে কিন্তু আপনারা নিজেদের সিদ্ধান্ত নিতে সুবিধা পাবেন। আশা রাখছি আমার আজকের এই অ্যানালাইসিস ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন, আর যদি মনে করেন এই ভিডিওটা কারো উপকারে আসবে তাহলে শেয়ার করে দিতে পারেন আপনার প্রোফাইলে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।